শুধু এই এডিস মশার সিজনের আগে না, এটিকে যেন 12 মাস আমরা যেন আমাদের ম্যাজিস্ট্রেটদের জন্য আমাদের কাছে যেন থাকে মনিটরিং অ্যান্ড এভলিউশন। আমি এভলিউশনটা আমি থার্ড পার্টিকে করানোর জন্য অলরেডি বলে দিয়েছি, অর্থাৎ আমার কাজটা ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা মনিটরিং করার জন্য। এডিস মশার যেটা ঝুপ জঙ্গলে হয় না, খালে বিলে হয় না, নদী নালাতে হয় না, তারপরে দিয়ে আবর্জনাতে হয় না, তো অতএব এটা তো হয় আমার ঘরে, তো আমি আমার ঘরটাকে ওইভাবে পরিষ্কার রাখি। ভারী বর্ষণ হয়েছে কয়েকদিন আগে, ভারী বর্ষণে হয়তো লার্ভা এবং ডিমগুলা ওয়াশ আউট হয়ে গেছে যার জন্য, কিন্তু এখন যদি আর যদি বৃষ্টি না হয় তাহলে ইট ইজ সেফ। হালকা হালকা ছোটো খাটো বৃষ্টি যদি হয় তাহলে উইল বি ভেরি মোর পটেন্সিয়াল ফর দ্য ব্রিডিং দ্য মোর এডিস মসকুইটো। আমাদের দেশে তো আসলে যদি আমরা সচেতন না করতে পারতাম, মানুষ যদি অংশগ্রহণ না করতো, তাহলে কিন্তু দেখা যেত কি এখানে অবস্থাটা আরও অনেক ভয়াবহ হতো। আমাদের পক্ষ থেকে হোল হার্টের প্রচেষ্টা আছে, আমাদের কোনো কোথায় কোনো রকম ঘাটতি আছে এটা খুব বেশি এটা পরিলক্ষিত হচ্ছে না, এবং যেটা যেটা যখন হচ্ছে সেটাকে আমরা কাজে লাগাচ্ছি।